আগে রিপন ভাইকে দিই, অবশ্যই অবশ্যই ফ্রিতে অফিস দেয়। ও এইদিকে তো রাখা তনা ভাই আমাদের ভর্তি নেয়, আর তো কি ভাই আমাদের ক্লাস নেয়, আর আমি ভিডিও করার টাকা নেই। সমালোচনা করবো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে শুধুমাত্র 4টা মাসের ব্যবধানে আমরা 10K সাবস্ক্রাইবার্স পেয়ে গেছি। এখন সাবস্ক্রাইবার্স দিয়ে আসলে কোন চ্যানেলের মান যাচাই করা হয় না। যখন তোমাকে কেউ একজন ফেসবুকে নক দিয়ে বলে যে ভাইয়া আপনার এই উপদেষ্টার কথা শুনে, আপনার কথা শোনার কারণে আমার জীবনে অনেক বড় একটা চেঞ্জ আসছে, সেইখানে আমাদের সার্থকতাটা। সো সবচেয়ে বড় তালিটা আমাদের সকল সাপোর্টারদের জন্য। তাহলে আর তার আগে আমাদের একটু চ্যানেলটা খোলার ইতিহাস নিয়ে একটু বলি, যে এই চ্যানেলটা আমি খুলছিলাম যখন আমি ভর্তি পরীক্ষা দিলাম। আমার একজন আপু ছিল আনিকা লুল্লা দৃষ্টি আপু, আমি ওই আপুকে কনস্ট্যান্টলি প্রশ্ন করতেই থাকতাম যে আপু এই বইটা পড়বো, এই বইটা পড়বো না, প্র্যাকটিক্যাল করবো, প্র্যাকটিক্যাল করবো কিনা, মানে ইচ এন্ড এভরি ডিটেল আপুর কাছে শুনতাম। বাট দুঃখজনক হলে সত্যি আমাদের সবার লাইফে এরকম সাপোর্টার একজন গার্ডিয়ান থাকে না। সো আমি চাইছিলাম যে এমন কোনো একটা চ্যানেল যেটা তোমার গার্ডিয়ানের মতো হবে। হ্যাঁ, ক্লাস সব জায়গায় আছে, এই ভার্সিটি ক্লাস, অ্যাডমিশন ক্লাস, বাট একজন উপদেশদাতা আমাদের নাই, সেই অভাবটা পূরণ করার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই চ্যানেলটা জানুয়ারিতে যাত্রা হয়ে আবার ডিলিট করেছিলাম কিন্তু চ্যানেলটা, বাই দি ওয়ে বিভিন্ন কারণে। বাট আমাদের চ্যানেল যদি এখনকার যে 10K সাবস্ক্রাইবার যে চ্যানেলে আছে, সেই চ্যানেলটা খোলা হয়েছিল আগস্টের 1 তারিখ, আর ওই দিনও রিপন ভাইয়ের অফিসে উঠে করছি। সো আগস্টের 1 তারিখে আমরা এই চ্যানেলটা খুলে আজকে কত তারিখ, ডিসেম্বরের 23 তারিখ, এর মধ্যে আমাদের 10K, এখন 10K থেকে কনস্ট্যান্টলি বাড়তে আছে। আমরা আশা করতেছি যে আগামী 2-1 বছরের মধ্যে আমরা 100K 100K বা আরো বেশি আমরা পেয়ে যাব। সো তোমাদের সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। এখন আমাদের একজন গার্ডিয়ান রিপন ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলার যদি থাকে ভাইয়ের জন্য। ভাইয়া আনাস তো শুরু করেছিল এটা মনে করে যে ভাইয়া যে কি কিভাবে শুরু করবে আর কি, যখন এরপরে যখন শুরু করলো ও দেখি প্রথমে 3-4টা ভিডিও, এবং ও সব থেকে বড় গুণ যেটা ও আগে থেকে লিখে নেয় কোন কোন ভিডিও গুলা করবে আর কি, এবং তোমরা মনে হয় দেখছো যে লাস্ট যে ভিডিও গুলা গিয়েছে আর কি, যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এবং সে তার যে সময় এবং সকল সাবজেক্টেরই তোমরা রিভিউ পাচ্ছ এবং কি সাজেশন গুলো পাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা মানে সে যে এই লং টাইম সে যখন ভিডিও করে তোমরা মনে হয় জানো না, সে কিন্তু সন্ধ্যা থেকে শুরু করে, একদিন আমাকে ফোন দিয়েছে বিকাল 3টার সময়, রাত্রে 3টার সময় ফোন দিয়ে ভোর 4টা পর্যন্ত টানা 13 ঘন্টা সে ভিডিও করতেছে, আমি যা চিন্তাই করতে পারছি না। নরমালি আচ্ছা এখানে একটা অ্যাড করি, লাস্ট যে তোমাদের ভিডিও গেল না মোটামুটি 20টা, এটা আমি বানানো শুরু করেছিলাম রাত 8টায়, পরের দিন দুপুর 1:30 পর্যন্ত বানাইছি, একটা না 12 আর 5, উইদাউট এনি কেয়ার। আমি কিন্তু আমি একটা মানে চা কনস্ট্যান্টলি খাইটা জাগেছিলাম, 1 সেকেন্ড ঘুমাইনি, মানে যে কয়দিন ভিডিও যায় ভিডিওটা কিন্তু আমি সাথে সাথে বানাই, সাথে সাথে রাত দিই। সো যেদিন ভিডিও বানাই ওই দিন রাতে আমি লিটারালি ঘুমাই না, একটা না 13 ঘন্টা 14 ঘন্টা ভিডিও বানাই। সো এটা শুধুমাত্র সম্ভব হয়, আমি জাস্ট এটা বিশ্বাস করি যে আমার জন্য অপেক্ষা করে কিছু ছেলে মেয়ে ওর পাশে বসে আছে যে ভাইয়া কিছু একটা বলবে, সেটার উপর আমি পড়তে বসবো। সো এই মোটামুটি আমাদের সেলিব্রেশন, আমরা সকলে দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম, তালি তালি।